101 বেড বিশিষ্ট ধনিয়াখালি গ্রামীণ নার্সিংহোম। হ্যাঁ, যে নার্সিংহোমের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আপনাদের জানিয়ে রাখি, হুগলি জেলার বিখ্যাত চিকিৎসক ডক্টর কেনারাম দে, তার উদ্যোগেই 2014 সাল থেকে চলছে এই নার্সিংহোম। এই নার্সিংহোমে কলকাতায় যে সমস্ত পরিষেবা পাওয়া যায় এখানেও কিন্তু সেই পরিষেবাগুলো পাওয়া যাচ্ছে। অন্যান্য নার্সিংহোমের তুলনায় একেবারে অন্যরকম দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন রকম মেডিক্লেম, যে সরকারি বেসরকারি, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সকলের কিন্তু এখানে মেডিক্লেমের যে ব্যবস্থা রয়েছে যেগুলো আমাদের প্রান্তিক এলাকায় একেবারে পাওয়া যায় না বলেই চলে, সেটা কলকাতায় পাওয়া যায়। কিন্তু এই ধনিয়াখালী গ্রামীণ নার্সিংহোম, যেটাকে মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল বলা যেতে পারে, কেননা এখানে 101 বেড রয়েছে, এখানে একেবারে গ্রামীণ এলাকা, এখানে মানুষের বিভিন্ন রকম চিকিৎসা দেওয়া হয়। আমরা বিস্তারিত কথা বলবো নার্সিংহোমের কর্তৃপক্ষ যারা রয়েছে এবং নার্সিংহোমের মালিক রয়েছেন ডাক্তার কেনারাম দে। এখানে বিশেষ করে আজকে যে উদ্দেশ্যে আমাদের এখানে আসা, 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ সরবরাহ শিবির এই নার্সিংহোমের পক্ষ থেকে ব্যবস্থা করেছে। তাই আপনাদের জানিয়ে রাখি যে আপনারাও কিন্তু আসবেন, এই ধনিয়াখালী গ্রামীণ নার্সিংহোম থেকে এই পরিষেবা নিয়ে যাবেন। বিস্তারিত আমার সঙ্গে আসুন, নার্সিংহোম কর্তৃপক্ষ কী জানাচ্ছে আপনাদের শোনাবো। ধনিয়াখালী গ্রামীণ নার্সিংহোমের কর্ণধার ডক্টর কেনারাম দে আমার সঙ্গে রয়েছেন। 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আপনারা দেখলাম একটা ফ্রি মেডিকেল ক্যাম্প রেখেছেন, সেখানে ফ্রিতে মেডিসিনও প্রোভাইড করবেন। হ্যাঁ, আমি 15 আগস্ট একটা আমাদের স্বাধীনতা দিবস, এর প্রাক্কালে আমি একটা মনস্থ করেছি যে দুস্থ গরিব মানুষদের, কলকাতার সুবিখ্যাত বিভিন্ন চিকিৎসক ও সার্জেনরা আসবেন, এসে তারা পরিষেবা দেবেন, চিকিৎসা করবেন। আমার সাধ্যমতো আমি কিছু মেডিসিন তাদের বিনা পয়সা সরবরাহ করব এবং তার সঙ্গে কিছু রোগীর পথ্য হিসেবে কিছু ফল বিতরণ করব। যারা চিকিৎসা করাতে আসবে তাদেরকেও ফল বিতরণ করবেন? হ্যাঁ, এবং চিকিৎসকদের একটা টিফিনের ব্যবস্থা করেছি আমার সাধ্যমতো। সেদিনকে স্যার কী কী ডাক্তার আসবে? সে মানুষ তো আসবে, অনেকেই তো আসবে, কোন কোন ধরনের চিকিৎসা হবে বা মানুষ কীভাবে আসবে যদি একটু বলেন। প্রথমত থাকছে আমাদের রুরালের গাইনির সমস্যা, গাইনি সার্জেন, পেডিয়াট্রিক, শিশু বিশেষজ্ঞ, অর্থোপেডিক, অস্থি বিশেষজ্ঞ, এবং চোখেরও থাকছে, আর মেডিসিন তো থাকছে, কার্ডিওলজিস্ট থাকবেন। এটা হচ্ছে আমারই খুবই বহু স্বপ্নের, বহুদিনের চিন্তাধারা ছিল যে ধনেখালীর বুকে প্রত্যন্ত গ্রামের মধ্যে একটা 101 বেড বিশিষ্ট নার্সিংহোম, সুপার স্পেশালিটি ইচ্ছা ছিল এবং বাস্তবে এটা রূপায়ণও করেছি, রূপায়িত করেছি। এই উদ্দেশ্য নিয়েই আমি 2014 সাল থেকে 10টা বেড দিয়ে শুরু করি। এখন আমার বর্তমান বেডের সংখ্যা 101 এবং মানুষের সেবায় নিয়োজিত এবং পরিষেবা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। পরিষেবাগুলো যদি একটু উল্লেখ করি, পরিষেবার মধ্যে আছে আমাদের আউটডোর বিভিন্ন ডক্টরের পরিষেবা, ইউএসজি মানে আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডায়ালোসিস, প্যাথোলজি এবং যত বিভিন্ন ধরনের অপারেশন করে থাকছে। বিভিন্ন সুবিখ্যাত মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা আসেন এবং আউটডোরও করেন, করে থাকছে। বিশেষ পরিষেবার মধ্যে আমাদের বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের স্বাস্থ্যসাথী, সেটাকে আমি বাস্তবে 100% রূপায়িত করেছি এবং আমার এখন বি ক্যাটাগরি, এ ক্যাটাগরির জন্য প্রচেষ্টা চলছে। সাধারণ মানুষ এই স্বাস্থ্যসাথী কার্ডে সমস্ত কিছু যাতে সুবিধা পায় তার জন্য আমি আন্দোলন করে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে সুস্থ মানে দুস্থ মানুষ তারা পরিষেবা পায় আমার এখান থেকে। প্রত্যন্ত মানে গ্রাম থেকে শহরে যাতে না ছুটে যেতে হয় তার জন্য আমরা কেমোথেরাপি, ডায়ালিসিস, যেগুলো কলকাতা দূরে দূরে যেত তো সেটা এখানেই বাস্তবে রূপদান করেছি। সোসাইটি ছাড়াও সাধারণ মানুষ বিভিন্ন যে মেডিক্লেম থাকে তার মধ্যে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পুলিশের মধ্যে আমাদের সিভিক ভলেন্টিয়ার, তাদেরও বিনা পয়সায় যাতে ক্যাশলেসের সিজারটা, মেনলি সিজারটা যেটা কোনো স্বাস্থ্যসাথী বা কোনো তো কিছু নেই, সেটা আমি টাই আপ করেছি সরকারের সঙ্গে, সেটাও পরিষেবা দিয়ে যাচ্ছে। এবং এছাড়া 11টা টিপিএ আছে, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, চোলা কেয়ার, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, এই ইত্যাদি, এবার বিভিন্ন মেডিক্লেম পরিষেবা আমি দিয়ে যাচ্ছি মানুষের স্বার্থে। সর্বোপরি এই চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষকে আমার এই নার্সিংহোমে 15 আগস্টের যে শিবির চলছে তাকে আসার জন্য, প্রত্যেকে আসার জন্য আমি অনুরোধ করছি। বিখ্যাত ডাক্তারদের সুচিকিৎসা এবং সুপরামর্শ নিতে এটা আমি সকলকে অনুরোধ করছি, এই ধনেখালী গ্রামের নার্সিংহোমে আসার জন্য।
এখানে সমস্ত রকমের পরিষেবাই পাওয়া যায়। এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যা যা কিছু পরিষেবা আছে যেগুলো হয় সেগুলো সবই পাওয়া যায়। আপনার গাইনি সার্জারি হয়, জেনারেল সার্জারি হয়, অর্থোপেডিক হয়, তাছাড়াও আমাদের এখানে ডায়ালিসিসের সুবিধা আছে, আর আপনার কেমোথেরাপি হয়, আর ইকো ইউএসজি হয়। হ্যাঁ, ডেলিভারির সমস্ত রকম সুবিধা আছে, আর 24 ঘন্টা আমাদের এখানে ডাক্তারবাবুরা থাকে, মেডিসিনেরও চিকিৎসা হয়, সব কিছুই মোটামুটি এখানে হয়। হ্যাঁ, সার্জারিগুলো সবই হয়, আপনার গাইনি হয়, ল্যাপ্রোস্কোপি হয়, ওপেন হয়, সবই হয়। হ্যাঁ, মাইক্রো সার্জারি হয়। বিশেষ করে কলকাতার সমস্ত বিভাগের স্বনামধন্য ডাক্তার ও সিস্টার সবাই এখানে থাকে। এছাড়া এখানে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আউটডোর করানোও হয় এবং কেমোথেরাপিও হয়। আমাদের যে সমস্ত পেশেন্টরা এখানে ভর্তি হয় তারা খুবই ভালো পরিষেবা পায়, মানে ওরা খুবই দেখভাল করে, কেয়ার নেয়। সবাই খুব খুশি, বাড়ি যাওয়ার সময় সেই একই কথা বলে যায় যে যারা এখানে চিকিৎসা করায় তারা খুব খুশি হয় বলে যায়। আমি ধনিয়াখালি গ্রামীণ নার্সিংহোমের রিসেপশনিস্ট টুম্পা ঘোষ। উপলক্ষে আমাদের এই গ্রামীণ নার্সিংহোমে বিশেষ বিশেষ ডাক্তারবাবু দিয়ে চিকিৎসা করানো এবং ফ্রিতে মেডিসিন দেওয়া হবে। সকলেই যারা যারা এই ভিডিও দেখছেন সকলেই আসুন, এই পরিষেবা নিন, সকলকে আসার জন্য অনুরোধ করছি। মনে রাখবেন তারিখ 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিন। স্থান ধনিয়াখালী গ্রামীণ নার্সিংহোম। ধনিয়াখালী গ্রামীণ নার্সিংহোম আসার জন্য মদনমন্তলা আসবেন, মদনমন্তলা থেকে মিষ্টিতলা গ্রামীণ নার্সিংহোম, এখানে এই পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SS TV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।